আজকে যাচ্ছি, গাড়িটা নষ্ট হয়ে গেছে, তো গাড়িটা ঠিক করার জন্য যাচ্ছি মেকারের দোকানে। তো আমাদের এখান থেকে যাইতে সময় লাগবে আপনার ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট। তো রুম থেকে বেরে মানে বের হয়েছি, 5 মিনিট হইবে রুম থেকে বের হয়েছি। এখন আমরা শুধু হাঁটবো, আর হাঁটবো এইভাবেই হাঁটবো। আর এখন মালয়েশিয়ার টাইম 6টা বাজে, ডিউটি শেষ, সবাই যে গাড়ি নিয়ে ডিউটি শেষ করে যাচ্ছে। দেখেন আমার পিছনে দেখেন অসংখ্য গাড়ি আছে, ওরা ডিউটি শেষ করে গাড়ি নিয়ে যাচ্ছে, আর আমরা ডিউটি শেষ করে এই গাড়িটা ঠিক করার জন্য যাচ্ছি। আর একটা বিষয় আপনারা দেখেন, এই যে এখন হচ্ছে মালয়েশিয়ার টাইম 6টা বাজে, অর্থাৎ এদের ডিউটি শেষ হয়েছে। ডিউটি শেষ হওয়ার পরে এরা সবাই কিন্তু আপনার যার যার বাসায় ফিরতেছে। তো এখন এখানে এই যে এই টাইমে কিন্তু মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, অর্থাৎ সবাই অফিস আদালত সব কিছু বন্ধ করে মানে বন্ধ হয়ে যায়। তো এখন এই যে এইভাবে গাড়িগুলি পর্যায়ক্রমে যাচ্ছে, কিন্তু আর একটা বিষয় যে এখানে এই সময় জ্যাম থাকে কিন্তু একটা গাড়ি হর্ন দিবে না, আর যে আপনার একটা গাড়ির পিছনেও কিন্তু বাম্পার নাই। এই দেখেন আপনারা এইভাবে শুধু সিরিয়াল আর সিরিয়াল, এইভাবে গাড়ি শুধু সিরিয়াল আর সিরিয়াল, এইভাবে এই দেখেন অনেকগুলো গাড়ি আপনারা দেখেন। এই যে দেখেন এটা হচ্ছে আমার আমার দোস্ত, দোস্ত ওকে এ দোস্ত এই দেখছা ওই আলা এই এই দোস্ত এ দোস্ত ওয়াং 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 এ দোস্ত দোস্ত হ্যাঁ চেপা চেপা কাওয়ানা বুকান কাওয়ান ইতু গুড ভিডিও এই দোস্ত ইয়া 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 এটা আই দে দেখো এ দোস্ত মত কেলায়া আলা পিগি তোলা মানা পিগি সানা 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 মত কেলায়া। এখন আসি আপনার সিগন্যালে পড়ে আসি, এই যে গাড়িটা নিয়ে এই দেখেন আপনারা এই এই দেখছেন এই দেখছেন এই যে সামনে যে গাড়িগুলি দেখেন, এই যে এই পাশের এই পাশের কিন্তু সিগন্যাল ছাড়িয়ে দিচ্ছে, এই কারণে এগুলি সব এখন চলে যাচ্ছে, আর এই পাশের গুলি যে থামে আছে এখানে। গাড়ি এইভাবে ধাক্কা ধাক্কা মানে নিয়েই আসতেছি, আর কত দূর। অবশেষে আমরা কিন্তু এই যে দোকানে চলে আসছি, এই যে ভিআইপি একটা দোকান, কিন্তু এখানে অনেকগুলো গাড়ি আছে সিরিয়ালে, এগুলি হয়তো ঠিক করবে। এই যে আমরা এটা নিয়ে আসছি, এখন এখনই ঠিক করে দিবে নাকি না রেখে দিতে মানে রেখে যাওয়া লাগবে এখনো জানি না, দেখা যাক কি হয়। এই দেখেন আপনারা এটা হচ্ছে সেই দোকান, এখানে অনেকগুলো যন্ত্রপাতি আছে, এখানে অর্থাৎ আপনার গাড়ি ঠিক করে। এখানে এই দেখেন কত কষ্ট করে গাড়ি ঠিক করতেছে। আমাদের গাড়ি এখানে রেখে যাওয়া হচ্ছে কারণ গাড়ি অনেক, এখানে সিরিয়ালে অনেক গাড়ি আছে, এই কারণে গাড়ি এখানে আমরা রেখে যাচ্ছি, আর পরবর্তী সময় এসে আমরা গাড়ি নেব, গাড়ি ঠিক করার পরে আমাদেরকে ফোন দিবে।